হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আমার নতুন টপিকে শুরু করব। আজকের আমার টপিক সিমুলেটেড টিচিং। সিমুলেটেড টিচিং কি, স্টেপস, মেরিটস, ডিমেরিটস, ক্যারেক্টারিস্টিক, সব কিছুই আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। সিমুলেশন কথার অর্থ প্রথমেই বলে রাখি, এটা হচ্ছে অনুকরণ করা বা নকল করা, কোনো একটি আসল ঘটনার পরিপ্রেক্ষিতে বা কোনো একটি আসল জিনিসের অনুকরণে প্রস্তুত করা নকল কোনো বিষয়। তাই এই টিচিং মূলত ভূমিকা পালনের কৌশল, এই টিচিংকে রোল প্লেয়িং টেকনিক বলা হয়। এক্ষেত্রে কী হয়, একজন স্টুডেন্ট টিচার তিনি ছাত্রের ভূমিকায় অভিনয় করেন, তিনি শিক্ষকের ভূমিকায় অভিনয় করেন। এক্ষেত্রে কী হয়, দশজন মতো স্টুডেন্ট, চার থেকে দশজন স্টুডেন্ট নিয়ে একটা গ্রুপ গঠন করা হয়। সেখানে সবই ট্রেনিং টিচার থাকেন এবং 10 থেকে 15 মিনিট সময় থাকে। এর মধ্যে তিনি তার সমস্ত তথ্যগুলো, তিনি যে টপিকে পড়াবেন সেই টপিকটা বোঝাবেন, এবং তার মধ্যে দুজন পর্যবেক্ষক থাকবেন। তো দুজন পর্যবেক্ষক তার সমস্ত উইক পয়েন্টস, তার কী কী ভালো পয়েন্টস ছিল, হ্যাঁ, সমস্ত কিছু তারা খাতায় নোট করবেন, রেটিং স্কেলে তাকে পয়েন্ট দেবেন। এইভাবে টিচিংটা চলতে থাকে। এটাই হলো মূল সিমুলেশন বা মূল সিমুলেটেড টিচিং। আগেই বললাম 10 জন স্টুডেন্ট টিচার থাকে এবং এখানে একজন থাকেন শিক্ষকের ভূমিকায়, বাকি 2 জন পর্যবেক্ষকের ভূমিকায়, আর বাকি 7 জন থাকে ছাত্ররূপে অভিনয় করে। মূলত যখন একজন ছাত্রের একজন এর শেষ হয়ে যাচ্ছে, শিক্ষকের ভূমিকা পালন শেষ হয়ে যায়, তখন অন্য আরেকজন ছাত্র এসে, মানে স্টুডেন্ট টিচার এসে শিক্ষকের ভূমিকা অভিনয় করেন এবং তিনি প্রথমের জন, তিনি আবার তার স্টুডেন্টের জায়গায় ফিরে যান। স্টেপস অফ সিমুলেটেড টিচিং। স্টেপস রয়েছে কতগুলো, প্রস্তুতি, অর্থাৎ তোমাকে প্রস্তুতি, প্রথমে একটা প্রস্তুতি নিতে হবে যে কোন টপিকের ওপর সিমুলেশন চলবে। নেক্সট হচ্ছে প্রতিপাদন পদ্ধতি, অর্থাৎ তোমাকে প্রতিপাদন পদ্ধতি অ্যানালাইজ করতে হবে, কিছু এখানে ভূমিকা নির্দিষ্ট করে নিজে যে টপিকে পড়াতে চলেছো বা কিছু, তার যথেষ্ট ভূমিকা তোমার একদম নির্দিষ্ট দৃঢ় থাকতে হবে। পরিকল্পনা গ্রহণ, তোমাকে কীভাবে পরিচালন করবে, একটা সঠিক পরিকল্পনা নিতে হবে। প্রথম অনুশীলন পর্বের কর্ম সম্পাদন, এই যে প্রথম তুমি এই যা যা কাজগুলো করলে স্টেপ এতক্ষণ ধরে, সেই কাজগুলো সম্পাদন করবে। এবং নাম্বার 6 হচ্ছে পরবর্তী অনুশীলন পর্বের মূল্যায়ন ও পর্যালোচনা। মূল্যায়ন ও পর্যালোচনা, এখানে কী হবে, তোমাকে যে যে মার্কস ফার্কসগুলো দেবে তার এবারে পর্যালোচনা, বা রেটিং স্কেলে যে মার্কসটা দিয়ে দেওয়া হলো তার পর্যালোচনা হবে। নেক্সট তুমি দেখতে পাচ্ছ ক্যারেক্টারিস্টিক্স অফ সিমুলেটেড টিচিং। ক্যারেক্টারিস্টিক্সগুলোর মধ্যে রয়েছে, এই শ্রেণীর আকার তো ছোটো হবে, তোমাকে বলেইছি আগে তোমাদের। তো নেক্সট হচ্ছে এখানে 4 থেকে 10 জন প্রশিক্ষণার্থী থাকে, যেটা তোমাদের আগেই বললাম, একজন থাকবে শিক্ষক আর 2 জন পর্যবেক্ষক আর বাকি 7 জন স্টুডেন্টের ভূমিকায় অভিনয় করে। এই পরিবেশে, মানে এইরকম একটা পরিবেশে গঠিত হয় সিমুলেটেড টিচিং। এবং পাঠদানের সময় পরিসরও ছোটো থাকবে এবং পাঠ্য বিষয়বস্তুটাও খুব ছোটো ছোটো ভাগে ভাগ করা হয়। একটি পাঠের বিশেষ অংশ 3 থেকে 5 মিনিট পড়ানো হবে। পাঠ শেষে প্রশিক্ষণার্থী তার পূর্বের আসন গ্রহণ করে নিজের অবস্থানে চলে যাবেন এবং যে পাঠটি এতক্ষণ তিনি পড়ালেন তার দুর্বল এবং সবল দিক সম্পর্কে পরিদর্শক বা তত্ত্বাবধায়ক যিনি ছিলেন তার সঙ্গে আলোচনা করা হবে। এরপর সকলের পাঠদানের মূল্যায়নও করা হবে। এই গেল তোমার ক্যারেক্টারিস্টিক। এইবার আসছি আমরা মেরিটস অফ সিমুলেটেড টিচিং। মেরিটস বলতে প্রথমেই দেখো রয়েছে নমনীয়তা, অর্থাৎ সিমুলেটেড টিচিং কিন্তু খুব নমনীয় হয়। জটিল সমস্যা, কোনো ধরনের জটিল সমস্যার সমাধান খুব সহজেই করা যায়। শিক্ষণ সঞ্চালনেও খুব সাহায্য করে এই সিমুলেটেড টিচিং। শিক্ষার্থীদের বা প্রশিক্ষণার্থীদের চিন্তন শক্তির দ্রুত উন্নয়ন ঘটায় এই সিমুলেটেড টিচিং। দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণার্থীদেরকে শিক্ষকতার দক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করে। আকর্ষণীয়তা, এই টিচিং কিন্তু যেহেতু অল্প সময়ের মধ্যে শেষ করা হয় সবটা গুছিয়ে প্রপারলি প্ল্যানিং অনুসারে, তাই এই টিচিং কিন্তু যথেষ্ট আকর্ষণীয় হয়। নেক্সট দেখো প্রেরণার সঞ্চার। এই টিচিংয়ে শিক্ষার্থীদের মধ্যে আর প্রশিক্ষণার্থীদের মধ্যেও একটা নতুন প্রেরণার সঞ্চার হয়। ভূমিকা সচেতন, নিজের ভূমিকা সম্পর্কে কিন্তু একজন শিক্ষার্থী যথেষ্ট সচেতন থাকে। নেক্সট হচ্ছে মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ সিমুলেটেড টিচিং। প্রথমেই একটা পয়েন্টস আমি এখানে হয়তো লিখিনি, যেটা আমি বলে রাখি যে প্রথমেই তোমাদেরকে একটা পয়েন্টস দেখতে হয়, যেটা হচ্ছে তোমার সময়। সময়টা আমি প্রথমেই বলেছি, খুব কম সময় নিয়ে এখানে গিয়ে এই টিচিংটা তৈরি হয়। তো এক্ষেত্রে কী হয়, তোমার সময় যেহেতু খুবই কম, তো একটা প্রথম ডিমেরিটস হলো টাইম, সময়ের অভাব।
দ্বিতীয় হচ্ছে উদ্দেশ্য সম্পর্কে উদাসীনতা। মাঝে মধ্যেই নিজের ভূমিকা পালনে উদাসীনতা দেখা যায়, উপযুক্ত শিক্ষকেরও অভাব দেখা যায়। আর এই পদ্ধতিটা সত্যি খুব ব্যয় সাপেক্ষ পদ্ধতি, মানে ছোট করে এরকম একটা পরিকল্পনায় অনুকরণ করে তৈরি করা, এতগুলো কিছু ইয়ে করা, ব্যবস্থা করা সত্যি একটু প্রবলেমেটিক ব্যয় সাপেক্ষে। উপযুক্ত শিক্ষকের অভাব, অবশ্যই তো উপযুক্ত শিক্ষকের অভাব এখানে দেখা যায়। ভূমিকা পালনে বিভ্রান্তি, নিজের ভূমিকাটা কি অনেক সময় শিক্ষার্থীরা গুলিয়ে ফেলে, ভুলে যায় প্রশিক্ষণার্থীরা। কার্যকরী তোলায় অসুবিধা, এই ধরনের সহজ সরল উপায়ে বাস্তব পরিস্থিতিকে তুলে ধরা খুবই অসুবিধাজনক। এই ধরনের অল্প টাইমের মধ্যে স্বাভাবিক বাস্তব পরিস্থিতি তুলে ধরা ভীষণই অসুবিধাজনক। আরও একটা যেটা ভূমিকা পালনের বিভ্রান্তির মধ্যে বা যেটুকু আমার বলার, যে বয়স্ক প্রশিক্ষণার্থীদেরকে শিশুদের ভূমিকায় অভিনয় করার ক্ষেত্রে আচরণ সম্পন্ন যে আচরণ তিনি সম্পন্ন করেন তা কিন্তু বহু ক্ষেত্রেই বিভ্রান্তি সৃষ্টি করে। এই ছিল আজকের আমার ভিডিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর কিছু প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে সেটা জানিও। আর চ্যানেলটিকে অবশ্যই আশা করবো তোমরা সাবস্ক্রাইব করবে এরকম নতুন নতুন আরও কোনো বিষয় পাওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।